উড়িয়ে সামনে পেছনে পুলিশি প্রোটোকল নিয়ে চলাফেরা করতেন মোহাম্মদ শাহেদ, লাল পতাকা ওড়াতেন রিজেন্ট হাসপাতালের নাম লিখে। একসময়ের বিএনপি নেতা আর হাল আমলে আওয়ামী লীগের সাথে তার ব্যাপক সখ্যতা। হাসপাতাল ব্যবসার আড়ালে শাহিদের বড় ব্যবসা ঠিকাদারি। জানা যায় সরকারের চলমান মেগা প্রকল্প থেকে শুরু করে ছোট বড় নানা নির্মাণে তিনি বড় মাপের পণ্য সাপ্লায়ার। মোহাম্মদ শাহিদের প্রতারণার ধরন খুব বুদ্ধিদীপ্ত। প্রথমে তিনি রিজেন্ট কেসিএস লিমিটেডের প্যাডে কার্যাদেশ দেন, যেখানে সবকিছুই ঠিকঠাক থাকে, কিন্তু মালপত্র ডেলিভারির পর থেকে আর টাকা দেওয়ার নাম নেই, টাকা চাইতে গেলে প্রাণনাশের হুমকি। কোথায় দিয়েছেন সাপ্লাই? এটা পর্যায়ে আমার মা বাপ চিল্লা মনে করে গালি দিচ্ছে, আপনি বিশ্বাস করবেন না সাংবাদিক সাহেব, আমার চোখে দিয়ে দরদরে পানি পড়ছে। আরেক ভুক্তভোগী শেখ জুলফিকার ভুট্টো, তিনিও চলমান একটি গুরুত্বপূর্ণ প্রকল্পে বালি পাথর সরবরাহের কাজ পেয়েছিলেন রেজেন্টের শাহিদের মাধ্যমে, যেখানে সবই ঠিকঠাক কিন্তু চেক ব্যাংকে দিলে আর টাকা মেলে না। প্রতারণার আরো প্রমাণ আছে। পঞ্চগড়ের মনিরুজ্জামান মিঠু পাথর সরবরাহ করে আজও টাকা পায়নি রেজেন্ট কেসিএস এর কাছ থেকে। আপনি কি ঢাকায় এসেছিলেন টাকার জন্য কোনোদিন? টিআইবি বলছে রাজনৈতিক দুর্বৃত্তপনার বড় উদাহরণ শাহেদ, যার পেছনের মাস্টার মাইন্ডদের বের করতে হবে। এদেরকে সুবিধা এবং সুযোগ করে দিয়েছে এক ধরনের অতি প্রভাবশালী রাজনৈতিক এবং প্রশাসনিক পর্যায়ে বিভিন্ন ভাবে ক্ষমতাবান ব্যক্তিবর্গ। যতই আমরা বলি না কেন, দুদক মামলা করছে বা সরকারের বিভিন্ন কমিটি হচ্ছে ইত্যাদি ইত্যাদি, তাতে কোনো সুফল আমরা পাবো না যতক্ষণ পর্যন্ত এই বিষয়টি, এই সমস্যাটিকে, এই সিন্ডিকেটের নিয়ন্ত্রণের বিষয়টিকে একটি রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় হিসেবে বিবেচনা করা না হয়। শাহেদের মাধ্যমে প্রতারিত ভুক্তভোগীদের দাবি শাস্তি নিশ্চিত করার পাশাপাশি তাদের পাওনা ফেরতের ব্যবস্থা করতে হবে। N95 মাস্ক কেলেঙ্কারি ও অনিয়মের অভিযোগ বিষয়ে জানতে সরবরাহকারী পাঁচ প্রতিষ্ঠানের কর্তাদের ডেকে পাঠায় দুদক। এদের মধ্যে JMI হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রাজ্জাক, তমা কনস্ট্রাকশনের সমন্বয়কারী মতিউর রহমান ও এলান কর্পোরেশনের চেয়ারম্যান আমিনুল ইসলাম আমিনকে বুধবার হাজির হতে বলে দুর্নীতি দমন কমিশন। এলান কর্পোরেশনের চেয়ারম্যান আমিনুল ইসলাম আমিন করোনায় আক্রান্ত হয়েছেন জানিয়ে দুদকে আসেনি। বুধবার সকাল থেকে দুদক কার্যালয়ে টানা পাঁচ ঘন্টার মতো জিজ্ঞাসাবাদ করা হয় JMI হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং এর ব্যবস্থাপনা পরিচালক ও তমা কনস্ট্রাকশনের সমন্বয়কারীকে। দুদক পরিচালক জয়নাল আবেদিন শিবলির নেতৃত্বে একটি টিম তাদেরকে মাস্ক সরবরাহের বিষয়ে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদ শেষ হলে দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারা সাংবাদিকদের মুখোমুখি হন। আমরা 3 লক্ষ পিস মাস্ক আমদানি করছি, 60 প্যাকেট মাস্ক, দ্যাট মিনস এরকম 60টা মাস্ক, এই 60টা মাস্ক আমরা পোর্ট থেকে কম পাইছি। ওটা দুদককে জিজ্ঞেস করেন, আমি সব বলে আসছি। পরে দুর্নীতি দমন কমিশনের সচিব জানান মাস্ক সরবরাহে অনিয়মের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের কেউ জড়িত থাকলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে। তদন্ত করে সেখান থেকে প্রকৃত যারা পিনপয়েন্টেড করা হবে, প্রকৃত যারা দোষী তাদেরকে চিহ্নিত করা হবে। এদিকে বৃহস্পতিবার মেডিটেক ইমেজিং লিমিটেড এবং ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, লেক্সিকন মার্চেন্ডাইজ ও ট্যানোক্র্যান্ড লিমিটেডের দুই ঊর্ধ্বতন কর্মকর্তাকে স্বাস্থ্য খাতের অনিয়মের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।